যারা স্মার্টফোন ইউজ করেন তারা আসলে বিভিন্ন ধরনের কাভার ইউজ করেন। আমি নিজেও ইউজ করি, কেউ ইউজ করে ব্যাক কাভার, কেউ ইউজ করে আপনার ফ্লিপ কাভার, কেউ ইউজ করে আপনার বাম্পার কেস, এই ধরনের নানান ধরনের কাভার কিন্তু আমরা স্মার্টফোন ইউজ করি। যেহেতু স্মার্টফোনটা আসলে আমাদের খুবই প্রিয় এবং স্মার্টফোনে যদি কোনো স্ক্র্যাচ লাগে, স্মার্টফোনে যদি কোনো ডেন্ট হয়, তো ব্যাপারটা এরকম আমাদের আসলে নিজের হৃদয়ে মনে হয় কোনো একটা স্ক্র্যাচ পড়ে গেলো বা একটা ডেন্ট হয়ে গেলো। তো এই স্মার্টফোনের কাভার কিন্তু স্মার্টফোনের জন্য ক্ষতিকর, এরকম কথা আমরা নানান সময় শুনে থাকি। তো আসলে স্মার্টফোনের কাভার স্মার্টফোনের জন্য ক্ষতিকর কি না, এবং যদি কাভার ইউজ করতেই হয় আসলে কী কী কাভার ইউজ করলে আমাদের স্মার্টফোনের কোনো ক্ষতি হবে না, বা কোন কাভারগুলো আসলে আমাদের স্মার্টফোনের জন্য সেফ, সেই ব্যাপারে আজকে আমি বিস্তারিত কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ওয়েল, স্মার্টফোন যেহেতু আমাদের কাছে খুবই প্রিয় একটা জিনিস এবং স্মার্টফোন আমরা অনেক দাম দিয়ে অনেক শখ করে স্মার্টফোন কিনি, এবং সেখানে যদি একটা কাভার ইউজ না করি, হাত থেকে স্মার্টফোনটা পড়ে যায় বা সেখানে ডেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে সেটা তো অনেক খারাপই হয়। এখন স্মার্টফোনের যে কাভার আছে, ম্যাক্সিমাম সময় আমরা ইউজ করি আসলে ব্যাক কাভার। যেহেতু সামনের দিকে তো আসলে স্ক্রিনই থাকে, সেখানে তো আসলে কাভার ইউজ করার কিছু নেই, সেখানে আমরা ইউজ করি গ্লাস প্রোটেক্টর। তো স্মার্টফোনের পিছনে, যেহেতু স্মার্টফোনের পিছনটা আসলে অনাবৃত থাকে, সেখানে আসলে কোনো কিছু থাকে না, সেখানে কিন্তু আমরা কাভার ইউজ করি। তো এই কাভারটা আসলে কেন স্মার্টফোনের জন্য ক্ষতিকর? তো দেখুন, স্মার্টফোন যেহেতু একটা ইলেকট্রনিক্স পণ্য, সেখানে যেহেতু ইলেকট্রিসিটি নিয়ে সেখানে কিন্তু কারেন্ট ইউজ করে সেখানে কিন্তু অপারেশনগুলো হচ্ছে, তো সেখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার স্মার্টফোনের মধ্যে মানে ম্যাক্সিমাম পরিমাণে ম্যাক্সিমাম যে স্মার্টফোনগুলো আছে সেগুলো কিন্তু হিট জেনারেট হয়। যেহেতু বর্তমানে আমরা হাই গ্রাফিক্সের বিভিন্ন গেম খেলি, পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, এই ধরনের যখন আমরা বড় গেমগুলো খেলি সেখানে কিন্তু ম্যাক্সিমাম সময় হিট জেনারেট হয়। অথবা আপনি যখন 4K 2K এই ধরনের ভিডিও দেখবেন বা আপনি এরকম ভিডিও রেকর্ডিং করছেন, সেক্ষেত্রে আপনার স্মার্টফোনটা কিন্তু অত্যধিক পরিমাণে হিট হয়ে যেতে পারে। এবং একটা জিনিস আপনি খেয়াল করবেন যে সেটা হচ্ছে আপনার কম্পিউটার বা আপনার ল্যাপটপ বা ডেস্কটপ পিসিতে কিন্তু আপনার ডেস্কটপ পিসিকে কুলিং করার জন্য বা সেখানে প্রসেসরকে কুলিং করার জন্য সেখানে কুলিং সিস্টেম আলাদাভাবে থাকে, বাট আপনার স্মার্টফোনে কিন্তু সে ধরনের মানে আলাদাভাবে সেখানে কুলিং ফ্যান নেই বা কুলিং টেকনোলজি নেই। বাট কিছু কিছু স্মার্টফোনে হয়তো লিকুইড কুলিং টেকনোলজি আছে বা কিছু স্মার্টফোনে তো ছোটো ছোটো ফ্যান ইউজ করা হচ্ছে, বাট ম্যাক্সিমাম যে স্মার্টফোনগুলো আছে সেখানে কিন্তু কোনো কুলিং সিস্টেম নেই, সেখানে কিন্তু কুলিং টেকনোলজি নেই। তো এই যে স্মার্টফোনের হিটটা আছে সেটা আসলে বাইরে যাওয়ার সিস্টেমটা কি? বাইরে যাওয়ার সিস্টেম একটাই, সেটা হচ্ছে আপনার ব্যাক প্যানেল দিয়ে বা ব্যাক পার্ট দিয়ে পিছনের দিকে আপনার স্মার্টফোনের যে হিটটা আছে সেটা কিন্তু সে আস্তে আস্তে বাইরে বের হয়ে যায়। তো এখন এই জন্য আপনি খেয়াল করে দেখবেন আপনার স্মার্টফোনের যে ব্যাক সাইডটা আছে সেটা কিন্তু সবথেকে বেশি গরম হয়, এবং ব্যাক সাইডের মধ্যে সবথেকে উপরে ক্যামেরার দিকে যেখানে আপনার স্মার্টফোনের মাদারবোর্ডটা থাকে সেই অংশটাতে কিন্তু সবথেকে বেশি হিট হয়। অর্থাৎ এর কারণ একটাই, সেখানে প্রসেসর থাকে, সেখানে আপনার মাদারবোর্ডটা থাকে, এবং যেহেতু প্রসেসরের হিটটা বেশি জেনারেট হয় সেজন্য উপরের অংশটা বেশি গরম হয়, এবং এই হিটটা কিন্তু বাইরের ব্যাক কাভার দিয়ে আস্তে আস্তে সে কিন্তু বাইরে বের হয়ে যেতে থাকে। তো এখন আপনি যদি সেখানে কোনো ব্যাক কাভার ইউজ করেন, তো সেখানে যে হিটটা আছে সেটা আসলে বাইরে যেতে পারবে না। ফলে যেটা হবে, প্রত্যেকটা প্রসেসরে কিন্তু একটা টেকনোলজি আছে যেটাকে বলা হয় থার্মাল থ্রোটলিং, অর্থাৎ আপনার প্রসেসরটা নির্দিষ্ট একটা তাপমাত্রা যখন মানে তাপমাত্রা থেকে বেশি চলে যাবে সে কিন্তু অটোমেটিক্যালি তার পারফরমেন্সটা কমিয়ে দেবে, এবং সে অটোমেটিক্যালি তার কাজ করার যে গতি আছে, কাজ করার যে প্রসেসিং করার ক্ষমতা সে কিন্তু অটোমেটিক্যালি কমিয়ে দেবে। ফলে সাপোজ আপনি একটা গেম খেলতেছেন, হঠাৎ করে দেখবেন যে আপনার গেমের মধ্যে আসলে ফ্রেম ড্রপ হচ্ছে, অটোমেটিক্যালি আপনার গেমটা ক্লোজ হয়ে যাচ্ছে, স্কিপ হয়ে যাচ্ছে, আপনি চাইলেও কিন্তু সেই অ্যাপসটা আর ওপেন করতে পারছেন না। তো এই জিনিসটা কিন্তু অত্যধিক হিটের জন্যই হচ্ছে। তো এখন যদি আপনার স্মার্টফোনে ব্যাক কাভার ইউজ করতেই হয়, যে আপনার আসলে সিকিউরিটির জন্য বা আপনার ফোনটা যেন স্ক্র্যাচ না পড়ে, সেক্ষেত্রে আপনি যদি ব্যাক কাভার ইউজ করতেই হয়, সেক্ষেত্রে আপনি ব্যাক কাভার ইউজ করবেন যেই সব ব্যাক কাভারের মধ্যে ভেন্টিলেশনের সিস্টেম আছে। তো কিছু ব্যাক কাভার আছে পিছনে কিন্তু ছোটো ছোটো ফুটো থাকে, সেখানে কিন্তু আপনার যেন ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে। এই ধরনের ব্যাক কাভার যদি আপনি ইউজ করেন, তো সেক্ষেত্রে যেটা হবে, আপনার ফোনের ব্যাক প্যানেল দিয়ে যদি আসলে হিটটা বাইরে যখন বের হয়ে যাবে, যখন অত্যধিক উত্তপ্ত হয়ে যাবে, তো সেক্ষেত্রে এই সব কাভারের ভিতর দিয়ে কিন্তু হিটটা বাইরে বের হয়ে যেতে পারবে। তো সেক্ষেত্রে আপনার স্মার্টফোনের কিন্তু যে অত্যধিক হিট হওয়ার প্রবলেম সেটা কিন্তু হবে না। তো এখন দেখা গেলো আপনি এমন একটা ব্যাক কাভার ইউজ করেছেন, আপনি সিলিকন কেস ইউজ করেছেন বা আপনি একটা ফ্লিপ কাভার ইউজ করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্মার্টফোনের যে হিট আছে সেটা কিন্তু আসলে বাইরে যেতে পারবে না, এবং আলটিমেটলি আপনার স্মার্টফোনের যে আসলে হিট আছে সেটা কিন্তু বেশি পরিমাণে বেড়ে যাবে, সেক্ষেত্রে আপনার স্মার্টফোনের যে পারফরমেন্স আছে সেটা কিন্তু ড্রপ করতে পারে। এছাড়া আপনার ফোনটা যদি ফ্ল্যাগশিপ লেভেলের হয়, আপনার স্মার্টফোনের পিছনে যদি গরিলা গ্লাস ইউজ করা হয় বা আপনার মানে ভালো পরিমাণে মানে প্রোটেকশন দেওয়া থাকে আপনার স্মার্টফোনের পিছনে গ্লাস ইউজ করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে ব্যাক কাভার আছে সেটা আসলে ইউজ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বিকজ অফ আপনার যে ব্যাক কাভার আছে সেটার থেকে কিন্তু আপনার সেখানে যে গরিলা গ্লাস 5 বা 6 ইউজ করা হয়েছে সেটা কিন্তু আরও ভালো প্রোটেকশন দিতে পারবে। তো এই ছিল আসলে স্মার্টফোনের ব্যাক কাভারের ক্ষতিকর দিক এবং কীভাবে আপনি এটা রিমুভ করতে পারেন। তো ব্যাক কাভার অবশ্যই স্মার্টফোনের জন্য ক্ষতিকর, বা যে কোনো ইলেকট্রনিক্স পণ্যের জন্য আসলে কাভারে ঢেকে রাখা সেটা কিন্তু আসলে ক্ষতিকর, বিকজ অফ ইলেকট্রনিক্স পণ্যের যে হিট আছে সেটা আসলে বাইরে যদি বের হতে না পারে, সেক্ষেত্রে আপনার ইলেকট্রনিক্স যে কম্পোনেন্ট আছে বা প্রসেসর আছে সেটা কিন্তু আপনার দীর্ঘমেয়াদের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দিবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আসলে কোন কোয়ালিটির ব্যাক কাভার ইউজ করেন। তো দেখা হচ্ছে পরবর্তী টেকনোলজিক্যাল ভিডিও নিয়ে। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।